নমস্কার, এই মুহূর্তে জানাব বিচাৰিছো অন্য এটা গুরুত্বপূর্ণ খবর। এবার অভয়ারণ্যের ভিতর বানপানী আর বানপানীর পাছত এবার খাদ্যর সন্ধানত বনাঞ্চলের পর উলাই আহিছে প্রকাণ্ড বাঘ জনাঞ্চল আর বাঘর আতঙ্ক দেখা পোৱা গৈছে এবার জুরিয়াত। আর এই মুহূর্তে জানাইছো এই বিশেষ খবরটো, জুরিয়াত দেখা পোৱা গৈছে বাঘর আতঙ্ক, জুরিয়ার জেঙনিত বাঘর সন্ত্রাস দেখা পোৱা গৈছে। পথারত কাম করে থাকা অবস্থা দুজনক আক্রমণ করে বাঘে, পথারত কাম করে থাকা অবস্থাতেই বাঘে আক্রমণ করেছে। বাঘর আক্রমণ গুরুতরভাবে আহত দুজনকই লোক গুরুতরভাবে আহত হয়েছে বাঘর আক্রমণ। আহত আব্দুল আজিজ আক্তর আলিক হাসপাতাললৈ প্রেরণ করা হয়েছে। লাউখোৱা অভয়ারণ্যের পর বাঘটি উলাই অহার সন্দেহ প্রকাশ করেছে। সম্প্রতি লাউখোৱা অভয়ারণ্যের বহু এলাকা বানর কবলত জুরিয়ার জেঙনিত বাঘর সন্ত্রাস। এবার বনাঞ্চলের পর খাদ্যর সন্ধানত উলাই আহিছে বাঘ আর বাঘে আক্রমণ করেছে মানুষ। আর এই ঘটনা সংঘটিত হয়েছে জুরিয়ার জেঙনিত, কেন বিভিন্ন প্রান্তর যুদ্ধ বনাঞ্চল আছে, যুদ্ধ অরণ্য আছে, অরণ্য অঞ্চলতো ইতিমধ্যে বানপানী। আর এই অরণ্য অঞ্চলত বানপানী হওয়ার লগেলগে বিভিন্ন জীব জন্তু খাদ্যর সন্ধানত বা আশ্রয় সন্ধানত জনাঞ্চল উলাই আহ বাধ্য হয়েছে। তেনেদরে এবার জুরিয়ার জেঙনিত দেখা পোৱা গৈছে এটা প্রকাণ্ড বাঘে জনাঞ্চল উলাই আহিছে আর তার পাছতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই বাঘে কেবল আশ্রয়ের বাবেই নহয় এবার আক্রমণ করেছে মানুষক আক্রমণ করেছে, আর দুগারীক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে বাঘর আক্রমণ। আর এই দৃশ্য আমি এবার এম্বিয়েন্সের সহায়ত আপনার দেখাবলে চেষ্টা করেছো। এটা বাঘক দেখা পোৱাৰ লগে লগে বাঘে মানুহ আক্রমণ করা পরিলক্ষিত হয়েছে। লাউখোৱা অভয়ারণ্যের বিস্তীর্ণ অঞ্চলে এটা বানত বুৰ যোৱাৰ পাছত এনেদরে খাদ্য আর আশ্রয় সন্ধানত বিভিন্ন যে জীবকুল আছে জীবকুলে বাহিরলৈ উলাই আহিছে, অর্থাৎ জনাঞ্চললৈ উলাই আহিছে। আর এনেদরে এবার একটা প্রকাণ্ড বাঘে জনাঞ্চললৈ উলাই আহি মানুষক আক্রমণ করেছে। আর বাঘক দেখার পিছতে এনেদরে আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে জুরিয়া জেঙনি। আর তার পাছতে এই বাঘে দুজনক মানুষক আক্রমণ করার পিছত এতিয়া দুইগারী ব্যক্তিক গুরুতর অবস্থাত হাসপাতালত ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে মন্তব্য আছে, আমি মন্তব্য দেখাবলে চেষ্টা করি। বাঘ উলাইছে, বাঘে দুজন মানুষ আঘাত করেছে, এজন আব্দুল আজিজ তেখেতক অল্প গুরুতরভাবে আহত হয়েছে, আর এজন হল আক্তর হোসেন তেখেতও আহত হয়েছে। দুজনক আমি নগাঁও ডিউকিয়ার হাসপাতালে এডমিশন আছে। বর্তমান বাঘ আমার ইয়াতে আছে, জেঙনিতে আছে, বহুত হাজার হাজার মানুষ গোট খাই আছে, মানুষ আতঙ্ক হয়ে আছে। গতি আমি প্রশাসনক অনুরোধ করেছো বাঘ যাতে এতালে ফরেস্টের লোক আমার ইয়াত অহা নাই। কলাডোবা এইখানে আপনার বাঘ উলাইছে, বাঘে দুজন মানুষ আঘাত করেছে, এজন আব্দুল আজিজ তেখেতক অল্প গুরুতরভাবে আহত হয়েছে, আর এজন হল আক্তর হোসেন তেখেতও আহত হয়েছে। দুজনক আমি নগাঁও ডিউকিয়ার হাসপাতালে এডমিশন আছে। বর্তমান বাঘ আমার ইয়াতে আছে, জেঙনিতে আছে, বহুত হাজার হাজার মানুষ গোট খাই আছে, মানুষ আতঙ্ক হয়ে আছে। গতি আমি প্রশাসনক অনুরোধ করেছো বাঘ যাতে